আসছেন সবাইকে একটু হাই বলে দাও বলে দাও হাই ঠিক আছে আমি দাঁড়াচ্ছি তুমি হাই বলে দাও সবাইকে তুমি দেখো ক্যামেরা আচ্ছা ঠিক আর যেহেতু আমি একজন রাইডার হিসেবে আমার সব রাইডার ভাই এবং বোনেরা সেফ থাকুক এটাই কিন্তু আমার হচ্ছে চাও কারণ এটা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট সো এই জিনিসটা কিন্তু আপনাকে আপনার বেবির সাথেও লক করে দিবে অনেক কথা বলে লক করা যায় না এর কারণে আমি নিব Hello everyone, Assalamu alaikum and welcome to my channel and page VlogByRifa. Today I'm going to show you a vlog after the show. Today's vlog is different because I'm a rider. আমি কিন্তু রীতিমতো সবসময় আপনাদেরকে চেষ্টা করি এমন কিছু ইনফরমেশান প্রোভাইড করতে যেখানে হচ্ছে আপনারা নিজেদের সেফটি খুঁজে পাবেন কিংবা নিজেদের ইনফরমেশান মানে কিছু ভালো ইনফরমেশান খুঁজে পাবেন সো আমি আমার ব্লগগুলোতে কিন্তু অলরেডি সার্টিফাইড হেলমেট ভালো মানের হচ্ছে সেফটি গার্ড ভালো মানের সেফটি জ্যাকেট নিয়ে হচ্ছে কথা বলেছি আর যেহেতু আমি একজন রাইডার হিসেবে আমার সব রাইডার ভাই এবং বোনেরা সেফ থাকুক এটাই কিন্তু আমার হচ্ছে চাওয়া সো আজকে আমি আরেকটা সেফটি নিয়ে কথা বলবো উইচ ইজ আমরা সবাই জানি ফ্যামিলি কামস ফার্স্ট সো ফ্যামিলির সেফটিও কিন্তু সবার আগে হচ্ছে আসবে আর আজকে এই ফ্যামিলি ব্লগে কিন্তু আমার একটা স্পেশাল মেম্বার গেস্ট আছে আর সেই গেস্টটা হচ্ছে আমারই ফ্যামিলি মেম্বার আমার ভাতিজা রাফিন সবাইকে একটু হাই বলে দাও মোটামুটি সবাই পরিচিত যাদের বেবি আছে আর আমাদের যাদের হচ্ছে ফ্যামিলিতে বেবি আছে রাইডারদের তাদের কিন্তু সবসময় নিজেদের বাচ্চাদেরকে সাথে করে ক্যারি করে নিয়ে যেতে হয় সো আজকালকার মারা কিন্তু অনেক আপডেটেড নিজেদের বেবিদেরকে কিন্তু স্কুলে নিজের সাথে নিয়ে যায় আর বাবাদের ক্ষেত্রে যেটা হয় বাবাদের বাইকের সামনে বসে থাকতে থাকতে আমাদের বেবিগুলো কিন্তু ঘুমায় যায় ট্যাঙ্কির উপরে সো এটা কিন্তু অনেক রিস্কি একটা জিনিস সো আপনাদের জন্য আমি হচ্ছে আজকের এই হার্নেসটা নিয়ে এসেছি এটার ব্যবহার এবং এটা কেন আমাদের রাইডারদের জন্য অ্যাসেনশিয়াল সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো সো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই হার্নেসটা বেবিকে কীভাবে পরাতে হবে এবং বাইক রাইড করার সময় হার্নেসের পজিশন কীরকম থাকবে And I've been chillin', watching the ocean with you Baby up with a slow motion crew And we up in our growlings when People change, but not us And we just chillin', kicking it, kissed by the sun Could be soaked to the skin in the moss room I know she got the good vibes when Seasons change, but we're the same So, এভাবে কিন্তু আমি দেখিয়ে ফেললাম আপনাদেরকে কিভাবে হচ্ছে বেবিকে হার্নেস পরাতে হবে এবং এরপর নিজে হচ্ছে রাইডিং সিটে আসার পর এভাবে লক করে ফেলবেন এতে করে যেটা হচ্ছে আপনাদেরকে ক্যামেরাটা একটু সামনে এনে দেখাই বেবির সাথে কিন্তু আপনারা হচ্ছে একটা লক পজিশনে চলে যাচ্ছেন এক্ষেত্রে আপনি যখন রাইড করবেন এখন যেহেতু রাফিন আমার পিছনে আছে সে কিন্তু আমার সাথে লকড আপ সো আমার সাথে কিন্তু সে আমি যেদিকে যাবো তাকে সেভাবে মুভ করতে হবে সেমভাবে আমি যখন বাইকে বসবো ও যখন আমার সামনে থাকবে তখন কিন্তু ও হচ্ছে ট্যাঙ্কির একদম উপরে থাকলো আমার সাথে অ্যাটাচ থাকবে আমি এখন স্কুটার থেকে আমার ভাইয়ার বাইকে শিফট হবো অ্যান্ড দেন আপনাদেরকে বাইকের সিটিং পজিশনটাও দেখিয়ে দেবো সো এতক্ষণ কিন্তু স্কুটারে ছিলাম এখন কিন্তু আমার রিপ্লেসমেন্ট হয়েছে এতক্ষণ হার্নেসটা হচ্ছে দেখাইছি যে বেবিকে পিছনে বসাইতে হলে কীভাবে হার্নেসটা পরতে হবে আর এখন আপনাদেরকে দেখাবো যে বেবিকে সামনে সিটে ক্যারি করতে হলে কীভাবে হার্নেসটা পরতে হবে এটা হচ্ছে বেসিক্যালি বাইকের সিটিং পজিশন বাচ্চারা কিন্তু এইভাবেই ট্যাঙ্কের উপরে শুয়ে থাকে ল্যাটায় থাকে ঘুমায়ও যায় যেটা অনেক বেশি রিস্কি সো এর জন্য হচ্ছে হার্নেসটা তখন বাবা একটু পিছনে আসো তো রাফিন এই ধরেন বেবির সাথে আপনি যখন এটাকে এটা হচ্ছে বেস্ট সিটিং পজিশন সো এখন যদি আপনার বেবি ঘুমায় যা বাবা ঘুমাও তো ঘুমাও হ্যাঁ তো এই হচ্ছে বাইক নিয়ে বসবেন আপনি এটা নিয়ে কিন্তু কোনো প্যারা খেতে হবে না এমনি চাষ রাস্তাঘাটে এদিক ওদিক বেবি হবে না অনেক কথা বলে ব্লগ করা যায় না এর কারণে আমি নিব তো অনেকেই
ভাবতে পারেন যে রিফা আপু হঠাৎ হার্নেসে কথা বলতেছে কেন, কারণ এটা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট। হ্যাঁ, আপনারা এটা যদি অর্ডার করতে চান, এটা কিন্তু মার্কেট প্রাইস অনেক হাই, বাট আমরা কিন্তু এটা দিচ্ছি মাত্র 400 টাকাতে। এবং এটার ম্যানুফ্যাকচারিংয়ের বিষয় যদি আপনাদেরকে বলি, এটা কিন্তু এই সাইজটা পিওর জিন্স দিয়ে করা। আর আমাদের রাইডারদের কিন্তু সবসময় রাইড করার সময় বলে যে জিন্স পরে দেন রাইড করবেন, কারণ এই জিন্সটা কিন্তু আমাদের সিটের সাথে লক হয়ে থাকে। সো এই জিন্সটা কিন্তু আপনাকে আপনার বেবির সাথেও লক করে দিবে। আর যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট, একটু ভালো মানের হবে এটি হচ্ছে আমরা আশা রাখি। তো এটা যেহেতু জিন্স দিয়ে করেছে, বাচ্চারা কিন্তু তেমন একটা খামে না। আর এই পাশের কাপড়টা আপনারা দেখছেন ভীষণ গ্লসি, এবং এটা বলতে গেলে ভালো মানের একটা র‍্যাকিং দিয়ে করা হয়েছে। আর এই লকগুলো কিন্তু খুব ভালো মানের প্লাস্টিক দিয়ে করা হয়েছে। আর এটা বলতে গেলে আমি আপনাদেরকে আমার ব্লগের উপরে একটা লিংক শেয়ার করে দিয়েছি রাফিন কর্পোরেশনে, এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের রাফিন কর্পোরেশনেরই। আপনারা যারা যারা এটা খুচরা কিংবা পাইকারি অর্ডার করতে চান, তারা কিন্তু পেজে ইনবক্স করলে অথবা আমার পেজেও যদি আপনারা ইনবক্স করেন, খুব সহজেই কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো আমি অনেক ধরনের হার্নেস দেখেছি, রাফিনের ক্ষেত্রে ইউজ করেছি, অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রেও আমি ইউজ করে দেখেছি, বাট এই হার্নেসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। সো আপনারা যদি নিতে চান, এটা কিন্তু কোনো ট্রাস্ট ইস্যু আশা করি কাজ করবে না। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই, হার্নেস দেখিয়ে দিলাম। এছাড়া রাফিন কর্পোরেশনে কিন্তু আপনারা চাইলে নিজস্ব ডিজাইন করা ওয়েস্ট ব্যাগ অর্ডার করতে পারেন, পাইকারি হিসেবে কিংবা খুচরা হিসেবেও। ব্যাকপ্যাক চাইলেই অর্ডার করতে পারেন, ল্যাপটপ ব্যাগও অ্যাভেলেবেল হবে। আমি কিছু ছবি আমার পোস্টের ব্লগের পোস্টে দিয়ে দেবো, আপনারা সেরকম দেখতে পারেন। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে নতুন নতুন কোনো ইনফরমেশনের সাথে। আর আপনাদের কাছে আমার কর্ডিয়াল রিকোয়েস্ট, আপনারা কিন্তু রাফিন কর্পোরেশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।